ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ ইবরাকাত সম্মানিতপূর্ণ প্রশ্ন করেছেন যে আসরের ফরজ নামাজের পূর্বে চার রেখাত সন্ন্যত এবং জোহরের চার রেখা সন্ন্যত কি দুই দুই রেখাত করে পড়া যায় হ্যাঁ এই প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন দেখেন রাত ও দিন রাত ও দিন এই রাত ও দিনে যে সমস্ত গুলো আছে যদি চার রেখা শূন্য যেগুলো আছে উত্তম হচ্ছে দুই দুই রেখাত করে পড়া এটাই হচ্ছে উত্তম যেমন দেখেন আবু দাউদের বারোশো পঁচানব্বই নম্বর একটি হাদিস পাবেন এবং ইভিনে মাজার তেরোশো বাইশ নম্বর একটি হাদিস পাবেন এক হাজার তিনশো বাইশ আরও অন্য অন্য জায়গাতে আপনি পাবেন আপনার তিন মিসেতে পাবেন দারমিতে পাবেন ইভেন অমর রাজতানু হাদিসটি বর্ণনা করেছেন রুসলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সলাাতুল্লা নাহারে মাসনা মাসনা দিন এবং রাত্রির নামাজ দুই দুই রেখাত করে এখানে সূন্যদ নফলকে বোঝানো হয়েছে দিন ও রাতের নামাজ দুই দুই রিকাত পড়ে তো আপনি যে সমস্ত চার রেখাত বিশিষ্ট সুন্নত নামাজগুলো পড়বেন সেই নামাজগুলো আপনি উত্তম হচ্ছে দুই দুই রিকাত করে পড়বেন যেমন আপনি বললেন যে জহরে নামাজ আমি দুই চার রেখাত সুন্নত পড়তে চাইছি চাচ্ছি তো দুই দুই রিকাত করে দুই রিকাত পরে সালাম ফিরে দিন আবার দুই পড়ে দু রিকাত পড়ুন আসরে চার রিকা সুন্নত পড়তে চাইছেন তো দুই রিকাত পরে সালাম ফেরুন আবার দুই রিকা দুই রিকাত পরে সালাম ফিরুন যে হাদিসটি বললাম সেই হাদিসটি শেখ মানে সহি বলেছেন এবার আসুন চার বিশিষ্ট যে নামাজ এই আপনার চার যে সুন্নতগুলো আছে সেগুলো যদি আপনি এক সালামে পড়তে চান এক সালামে পড়তে পারেন কিন্তু উত্তম হচ্ছে দুই দুই রেখাত করে যেটা আমি বললাম যেমন দেখেন আসলে চার রেখাত সুন্নত ব্যাপারে একটি হাদিস আছে ও আরবান কবলা আস রেফসুল বাইনাকুল রাকায়তাইন বি তসলিম আল মালাইকাতুল মুকাররাবিন ও নবিগিন ও মান তাবিআহুম মিনাল মুসলিমিন ইয়াজআলু তসলিম ফি আখিরিহি হাদিসটা আপনি আপনার সিলিসাল্লাহ সহিহাতে পাবেন সিলিস সহিয়ার আপনার দুশো সাঁত্রিশ নম্বরে পাবেন যেটা শেখ আলবাণীর বই তিনমিজিতে আপনি চারশো উনত্রিশ নম্বর এবং পাঁচশো আটানব্বই নম্বরে পাবেন আলী রাজ্লাউ তাল আনু বলছেন রসুল ই কিরিম সাল্লাহ সালাম আসরের পূর্বে চার রেখা নামাজ পড়তেন এবং প্রত্যেক দুই রেখাতে আল্লাহ নিকটবর্তী ফেরেস্তা আম্বিয়া ও তাদের অনুসারী মমিন মুসলিমদের প্রতি সালাম অর্থাৎ তা দিয়ে পৃথক করতেন এখানে সালাম শব্দ ব্যবহার হয়েছে ওলামের কেরামরা আমরা মহাদিসের কেটে আমরা বুঝিয়েছেন যে তার দিক দিয়ে তা পৃথক করতেন আর সর্বশেষে ওয়ায় ওয়াজ আলু তাসলিম ফিয়া আখিরি সর্বশেষে সালাম ফিরতেন তো এখানে বলা হয়েছে যে যে চারটি বিশেষ সোন নামাজ এক সালামও পড়া যেতে পারে তো উত্তম হচ্ছে আপনি দুই দুই রিকাত করে পড়বেন যেটা আগের হাদিস বললাম সালাতুল্লাহ নাহার মাসানা দুই 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 করে পড়বেন এটাই হচ্ছে উত্তম